দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমশ ভয়াবতার দিকে যাচ্ছে প্রতিদিনই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে ইতিমধ্যে ভাইরাসটিতে সংক্রমণের দ্রুততার দিক দিয়ে প্রথম চল্লিশ দিনের হিসাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ গত আট মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় আজ উনিশে এপ্রিল শনাক্ত হয়েছে তিনশো জন সব মিলিয়ে গত একচল্লিশ দিনে মোট করোনাভাইরাসে সংক্রামিত রোগী শনাক্ত করা হয়েছে দুই জন আর চল্লিশ দিনের হিসাবে সেই সংখ্যাটি দুই জন অর্থাৎ বাংলাদেশে চল্লিশ দিনের ব্যবধানে কোভিড নাইন্টিন রোগী শনাক্তের সংখ্যা দুই হাজার ছড়িয়েছে এর মধ্যে রোগীর সংখ্যা এক হাজার হতে সময় নিয়েছে ছত্রিশ দিন অথচ মাত্র চার দিনের মধ্যে পরবর্তী এক হাজার ছড়িয়ে গেছে এদিক থেকে প্রথম চল্লিশ দিনের হিসাব করলে দেখা যায় বিশ্বের যে দেশগুলোতে মহামারী করোনা ভাইরাসের কারণে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে সেগুলোর তুলনায় বাংলাদেশ দ্রুত সংক্রমণের সংখ্যা বাড়ছে এই তালিকায় বাংলাদেশের উপরে আছে শুধু ইতালি সেখানে দুই হাজার করোনা রোগী শনাক্ত হতে সময় লেগেছিল বত্রিশ দিন একই পরিমাণ রোগী শনাক্ত হতে স্পেনে লেগেছিল একচল্লিশ দিন এরপরই রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স দেশ দুটিতে দুই হাজার করোনা রোগী শনাক্ত হতে সময় লেগেছিল আটচল্লিশ দিন আর তিপ্পান্ন দিন লেগেছিল যুক্তরাষ্ট্রে এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সংক্রমণের দ্রুততার দিক দিয়ে ইতালির পরেই রয়েছে বাংলাদেশ এছাড়া পরবর্তী যে দেশগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে সেখানে ইতিমধ্যে সংক্রমণের সংখ্যা কয়েক লাখ ছড়িয়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশগুলো গত আঠারোই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একানব্বই জন পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন পঁচাত্তর জন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ